অবৈধ বালি কারবার রুখতে এবার অভিযান শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সিসি ক্যামেরা এবং বডি ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হচ্ছে রাতেও। এমনই দৃশ্য দেখা গেল মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানা এলাকায়। নাকা চেকিং করার সময় বৈধ কাগজপত্র খতিয়ে দেখার পাশাপাশি ওভারলোড হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। অন্যদিকে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকেও গড়বেতা এলাকায় নদী সংলগ্ন বালি খাদানগুলিতে শনিবার বিকেলের পর থেকে অভিযান চালানো হয়। অতিরিক্ত জেলাশাসক তুষার সিংলার নেতৃত্বে ভূমি দপ্তরের আধিকারিকরা অভিযান চালান। তুষার সিংলা বলেন, জেলা জুড়েই নজরদারি চালানো হচ্ছে, অনুমোদন ছাড়া কেউ যাতে অতিরিক্ত বালি তুলতে না পারে সে ব্যাপারে নজরদারি চলছে। জেলা পুলিশের পক্ষ থেকেও জেলার বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হয়। গুড়গুড়িপাল, কোতোয়ালি, গড়বেতা, দাঁতন, খড়গপুর সহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। জেলা পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, বালি নিয়ে অভিযান চালানো হচ্ছে, নাকা পয়েন্টগুলিতে সিসি ক্যামেরা এবং বডি ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হচ্ছে, অবৈধ বালি পাচার রুখতে এই অভিযান। শনিবার সকাল থেকেই শুরু হয়েছিল পুলিশের অভিযান। অবৈধ বালি পাচার এবং অনুমোদনপ্রাপ্ত বালি খাদানের বালি ওভারলোড করে নিয়ে যাওয়া হচ্ছে কিনা তাও দেখছে পুলিশ। পুলিশ সুপার আরও জানান, জেলা পুলিশ 23 জনকে গ্রেপ্তার করেছে। আটক করা হয়েছে 2টি বালি তোলার মেশিন, 1টি জেসিবি, 34টি গাড়ি। ঝাড়গ্রামের দিক থেকে আসা 10টি ওভারলোড বালি গাড়ি আটক করা হয়েছে। আপনারা জানেন, আমরা বারে বারে সাবধান করছি যে অসাধু উপায়ে, বেআইনি পথে বালি তোলা হচ্ছে, মোরাম তোলা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন, জেলা পুলিশ তারা পদক্ষেপ নিচ্ছেন। আমিও আমার পক্ষ থেকে, আমার দপ্তরের পক্ষ থেকে পুলিশ, সাধারণ প্রশাসন এবং আমার রাজনৈতিক নেতৃত্বকেও আবেদন করলাম যে এই জিনিস একেবারে বন্ধ করতে হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে 26টি মামলা রুজু করা হয়েছে। জেলাজুড়ে বালি পাচার রুখতে নাকা চেকিং চলবে বলে জানা গিয়েছে। বহুদিন ধরে পশ্চিম মেদিনীপুর বালি মাফিয়াদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল। তাতে অবৈধ বালি কারবার নিয়ে নানান অভিযোগ আসছিল প্রশাসনের কাছে, বাসিন্দাদের ক্ষোভ বাড়ছিল। তাতে বাসিন্দাদের অভিযোগ ছিল, অবৈধ বালি কারবারিদের সঙ্গে প্রশাসনের একাংশের যোগ রয়েছে, তাতেই ছাড়া পেয়ে যাচ্ছে তারা। তাতে মুখ পুড়েছিল প্রশাসনের। তাই কিছুটা চাপে পড়েই প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। সবাই কি এখানে এভাবেই বালি তোলা হতো? মানে এই বালিতে মেশিন, এই নদীতে মেশিন নামিয়ে? হ্যাঁ হ্যাঁ। আপনারা গ্রামের লোক বাধা দেননি কোনোদিন? দিলেও বড়ো বড়ো সেট পার্টি কী করবো, মানবে কি আমরা? ঠেসতে ধার গাছে ভেসতে, আজকে পুলিশ অভিযান চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। বালি গাছে তার ফলে সবাই, তারা নাই বালি, যারা বড়ো বড়ো সেট পার্টি তারা নাই, তারা হাওয়া। এবার এই গরিব লোক মেশিন টেশিন করছিল, ব্যাস তারাই। মানে যারা যারা বড়ো লোক তারা, তারা নাই, তারা চলে মূল যারা কারবারি তারা পালিয়ে গেছে। দাওয়াল, ব্যুরো।